হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। খুব ভালো আছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি মন্দিরা দি আর হচ্ছে পুনপুন দি, আমরা তিনজনেই চলে গেছি মেলাতে। এর আগে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, তো আজকে আমি তোমাদের সাথে মিনি ব্লগ শেয়ার করব। তো এখানে দেখতেই পাচ্ছ মেলাতে, যেহেতু সেদিনকে আমরা ফার্স্ট ডে গেছিলাম তো সেরকমভাবে কোনো ভিড়ই ছিল না, বাট আজকে দেখতেই পাচ্ছ এটা শ্রাবণ মাসের মেলা আর এটা পারুলিয়াতেই হচ্ছে। তোমরা এখনও যারা যারা যাওনি প্লিজ একবার গিয়ে ঘুরে আসো, ছোট্টর মধ্যে বেশ সুন্দর করেছে, বেশ ভালো লাগবে। আর এখানে মোটামুটি দেখতেই পাচ্ছ ভালোই ভিড় হয়েছিল আজকে, আর এখানে অনেক ধরনের দোকান বসছে। আর এই যে এই জিনিসটা আমি জানি না ঠিক এটাকে কী বলে, বাট তোমরা একদম লাস্টে দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ এটা কীভাবে উঠছে, আমার তো প্রথমে দেখে ভীষণই ভয় লাগছিলো, বাট এর আগেও আমি এটাতে আরও দুবার উঠেছিলাম, বাট আমার তো ভীষণই মজা হয়। তোমরা এটাতে কে কে উঠেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আর এই মেলাতেও পারুলিয়াতে কে কে গেছো, পারুলিয়া থেকে কে কে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে এই মেলাতে কে কে গেছো। তো আমার তো ভীষণই ভালো লেগেছে মেলাটায় গিয়ে, বাট ফার্স্টে অত ভালো লাগেনি, বাট যেহেতু আমি সেকেন্ডবার আরেকবার গেলাম বেশ লোকজন ছিল আর অনেক দোকানপাটও বসছিল। আর এখানে দেখতেই পাচ্ছ নাগরদোলনা, বাট নাগরদোলনা থেকেও এই যে আমি যে জিনিসটা তোমাদের দেখাচ্ছি এখন, আমি ঠিক জানি না এটাকে কী বলে, বাট এইখানেই বেশি ভিড় হয়েছিল। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোকজন। তো যাই হোক, এবার ফাইনালি এবার আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। তো ফুচকা টুচকা খাওয়ার পর এবার খেলাম আমরা একটু কুলফি আইসক্রিম, দেন এখানে আমাদের রাজুদের সাথেও দেখা হয়ে গেছে। তো এরপর আমাদের পালা, আমরাও উঠে পড়েছিলাম ওখানে। দেখতেই পাচ্ছ উঠেই আমি বেশ হাসছিলাম, আমার তো বেশ মজা লাগছিলো, বাট বেশিক্ষণ আমরা এটাতে চড়তে পারিনি, কারণ কি আমরা যখনই উঠেছিলাম তার পাঁচ দশ মিনিট পরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, তো আমরা সবাই নেমেই পড়েছিলাম। তো যাই হোক, কি আর করা যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পুনপুনদের রিয়াকশানটা দেখতেই পাচ্ছ, তো ভীষণই ভয় পাচ্ছিলো, বাট আমার সেরকম কোনোই ভয় লাগছিলো না। তো আই হোপ কি ভিডিওটা ভালো লেগেছে। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।